গুরু রিটায়ানী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয় গুরু জানাই। আপনারা এই চ্যানেলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বলেই আজ এই চ্যানেলটি এই জায়গায় আসতে পেরেছে। তবুও আমার অনুরোধ, অনেকেই আমার চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আমার করজোড়ে নিবেদন সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব, উৎসাহিত হব এবং আরও কী করে ভালো করে পরিবেশন করা যায় সেই চিন্তা ভাবনা করব। দয়া করে আপনাদের সকলের কাছে নিবেদন, আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করে উৎসাহিত করবেন। আজকের নিবেদন, এক ফালি মেঘ। লিখেছেন শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী। মানব জীবন ঘটনা বহুল, কিন্তু ইষ্টকে কেন্দ্র করে এমনতর ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বিশ্লেষণ মানুষের সাধ্যাতীত। আমি ছোটবেলায় অলৌকিকে গভীর বিশ্বাস বা বিশ্বাসী ছিলাম। ছাত্র জীবনে এমন কয়েকটি ঘটনা আমার জীবনে ঘটেছিল যেগুলোর অলৌকিক ভিন্ন ব্যাখ্যা আজও মেলেনি। সে প্রসঙ্গ এখনকার আলোচ্য বিষয় নয়। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামে দীক্ষা গ্রহণের পর স্পষ্টই বোধগম্য হল যে অলৌকিক বলে এ জগতে কিছুই নেই। শ্রী ঠাকুর অলৌকিকে বিশ্বাস করতেন না। এ বিশ্ব দুনিয়ায় যা কিছু ঘটে চলেছে এর মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক বিদ্যমান, কজ অ্যান্ড কজল রিলেশন। আমরা সাধারণ মানুষ যতই জ্ঞান বুদ্ধির বড়াই করি না কেন, তার সঠিক ব্যাখ্যা দিতে পারি না বা বোধগম্য হয় না বলেই অলৌকিক বলে চালিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। ষষ্ঠিনী ব্রত গ্রহণের পর আমার জীবনে এমনতর কিছু ঘটনা ঘটেছে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আজও মেলেনি। তারই একটি চমকপ্রদ ঘটনা এ ক্ষুদ্র পরিসরে আনাড়ি লেখকের লেখনীতে তুলে ধরার প্রয়াস পাচ্ছি। 1986 সাল, ইংরেজি 1986 সন, মে মাসের একটি প্রচণ্ড খরতাপদগ্ধ দিন। আমার জীবনে যে অবিস্মরণীয় ঘটনা ঘটেছে সেই দিনটির কথা স্মরণ করলে এখনো আমার শরীর মন রোমাঞ্চিত ও গভীর আনন্দে পুলকিত হয়ে ওঠে, যা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কোনো অতি মানবীয় সত্তা ভিন্ন মানুষের পক্ষে দেওয়া সম্ভব কিনা আমার জানা নেই। কঠিন অশ্বরোগে আক্রান্ত হয়ে নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। অশ্বের বলি হওয়ায় হাঁটা চলা নিতান্ত দুঃসাধ্য হয়ে ওঠে। প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে আগরতলায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম। কার কাছে কিভাবে চিকিৎসা নেব আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে 2-3 দিন সময় লাগে। শেষে সার্জেন দিলীপ দেববর্মার চেম্বারে গিয়ে রোগের বিবরণ জানাই। ডাক্তারবাবু আমার কষ্টকর অবস্থা দেখে
অতি শীঘ্র অপারেশন করার পরামর্শ দেন এবং নার্সিংহোমে অপারেশন করতে 2,500 টাকা চার্জ লাগবে জানিয়ে দেন। আনুষঙ্গিক অন্যান্য খরচ তো আছেই। প্রায় 2 মাস হল গ্র্যাজুয়েট টিচার হিসেবে সরকারি চাকরিতে জয়েন করেছি, তখনও বেতন হয়নি। সংসারে নানাবিধ আর্থিক চাপে এমনিতেই টানাপোড়নের মধ্য দিয়ে ইষ্টকে মাথায় নিয়ে সংসার চলছে। তাছাড়া অপারেশনের একটা স্বাভাবিক ভয়ভীতি আমাকে একবারে দুর্বল করে দেয়। ডাক্তারবাবু, তাকে বললাম আমাকে জিবি হাসপাতালে, মানে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিতে। তিনি বললেন এতে অপারেশনের ডেট পেতে দেরি হবে, বিলম্বে অতিশয় কষ্ট পেতে হবে। আমি এখন আর্থিক ও মানসিকভাবে প্রস্তুত নই একথা জানিয়ে ওনার চেম্বার থেকে বিষণ্ন মনে বিদায় নিলাম। নিকটাত্মীয়ের বাড়িতে দুপুরে আহার সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সাব্রুমগামী বাস না পেয়ে বিলোনিয়াগামী বাসে চেপে 3.5 ঘন্টা পথ অতিক্রম করে শান্তির বাজার সৎসঙ্গ বিহারে পৌঁছে রাত্রিবাস করার সিদ্ধান্ত নিলাম। সৎসঙ্গ বিহারের নিয়ত কর্মী শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত ঠাকুর দাস দেবদা অত্যন্ত সহৃদয়তার সঙ্গে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দিলেন। উল্লেখ্য, নির্মীয়মান সৎসঙ্গ মন্দিরের কাজ তখন পুরো দমে চলছে। আমিও এ মন্দিরের নির্মাণ কার্যে অর্ঘ্য সংগ্রহাদির কাজে যুক্ত ছিলাম। পরদিন চা পানের পর শ্রী ঠাকুর প্রণাম করে 7:30 সাব্রুমগামী বাসে চেপে রওনা হলাম। তীব্র বেগে নাম করে চলেছি। সকাল 10:00 হরিণা বাজার নেমে 10:15 রাস্তার ধারে বটগাছের ছায়ায় দাঁড়ালাম। সেখান থেকে আমার বাড়ি সোনাইছড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। যানবাহন ব্যবস্থা অত্যন্ত সীমিত। কালে ভদ্রে 1-2 মোটর জিপ পাওয়া যায়। নচেত বিকেল 4:00 বনকুলগামী বাসে সোনাইছড়ি বাজারে নামতে পারি। সাহস হচ্ছিল না, এক পা এগোই। এতটা উদ্বেগ ও যন্ত্রণা নিয়ে বিকেল 4:00 পর্যন্ত ঠায় রাস্তার ধারে বসে থাকা সম্ভব নয় ভেবে পায়ে হেঁটে যাবার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কি আশ্চর্য, বটবৃক্ষের ছায়া অতিক্রম করে 2 পা এগোনোর একটুও জো নেই। প্রচণ্ড গরম, সে কি গরম সহ্যের বাহিরে। গ্রীষ্মে প্রচণ্ড খরতাপে দিক বিদিক পুড়ে খা খা করছিল। প্রকৃতির বুকে যেন আগুনের ফুলকি ঝরে পড়ছিল। কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি। একদিকে প্রচণ্ড গরমে রোগ যন্ত্রণা অতিমাত্রায় বেড়ে গেছে, অন্যদিকে ক্ষুধার কাতরতা বাড়ছে। গত পরশু বাড়ি ফিরব বলে মাকে কথা দিয়েছিলাম। প্রসঙ্গত উল্লেখ, অকাল পিতৃবিয়োগের কারণে মা আমায় ক্ষণিকের জন্য দেখতে না পেলে ভীষণ অস্থির হয়ে পড়েন। তাই 7-5 ভেবে হেঁটে যাওয়াই স্থির করলাম। একটু এগোলেই আমার শিক্ষক বন্ধু
সুব্রত বিশ্বাসের বাড়ি, ওদের বাড়ি থেকে একখানা ছাতা নিয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে পারব, এ ভরসা ও বিশ্বাস বুকে নিয়ে পথ চলতে শুরু করলাম। অবিরাম গতিতে নাম করে চলেছি, শুনেছি নামই নাকি সবই হয়, অসাধ্য সাধন হয়, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, নামে আদিব্যাধি সবই দূরীভূত হয়। তবে আর চিন্তা কি, নাম এবং নামই অভেদ, সুতরাং তিনি তো আমার সঙ্গেই আছেন। মা ভই মা ভই, একটা ব্যবস্থা তো হবেই, মেইন রোডের পাশেই বাড়ি, বাড়িতে ঢুকে ছাতা চাইতেই ওনার স্ত্রী বললেন, দাদা ছাতা তো দুটোই ছিল, ওর ভাই বোনেরা কে কোথায় নিয়ে বেরিয়ে গেছে, আহা আপনাকে দিতে পারলাম না, মনটা খুবই খারাপ হয়ে গেল, অযথা বাক্য ব্যয় না করে বেরিয়ে পড়লাম, নাম করছি আর ঠাকুরকে ডাকছি, দয়া আমি আজ কিভাবে বাড়ি যাব, কান্না এসে গেছে, কারণ এইটুকু সামান্য পথ আসতেই রোগ যন্ত্রণা যেন বহুগুণ বেড়ে গেছে, হঠাৎ মাথায় এলো এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ইষ্টভ্রাতা রতনদের বাড়ি, উনি সমাজ শিক্ষা বিভাগে আমাদের এলাকায় চাকরি করেন, অল্প কিছুদিন আগে ওনাদের বাড়িতে সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করেছিলাম, গভীর হৃদ্যতাও রয়েছে, ওখানে গেলে অবশ্যই একখানা ছাতা মিলবে। অতি কষ্টে ব্যাগ কাঁধে ঝুলিয়ে 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মেইন রোড থেকে প্রায় 100 মিটার ভেতরে তাঁদের বাড়িতে গেলাম, ছাতা আছে কিনা জিজ্ঞাসা করতেই ওনার গিন্নি সবিনয়ে জবাব দিলেন, ঘণ্টাখানেক আগে আপনার দাদা ছাতা নিয়ে বাজারে গেছেন। বললাম, লেডিস ছাতা আছে কিনা, উত্তরে বললেন, আমি তো সচরাচর বের হই না, তাই পুরনো ছেঁড়া অবস্থায় আছে। আমার সকাতরে চাওয়ার ভঙ্গিতে দিতে না পেরে অত্যন্ত লজ্জিত হলেন, ক্ষীণ কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমার মাথায় যেন বাজ পড়ল, নিরুপায় হয়ে মৃদুস্বরে জয়গুরু বিনিময় করে বেরিয়ে পড়লাম। নিমেষের মধ্যেই হাজার রকম কুচিন্তা অবিশ্বাস আমার মাথায় এসে ভিড় করল, হাই ঠাকুর তুমি না দয়াল, তুমি না অন্তর্যামী, ভক্ত বাঞ্ছা কল্পতরু, সবই কি মিথ্যা, সারাক্ষণ নাম আর নাম করে চলেছি, আমার বুঝি কোনো গতি নাই, এই গতি আমার, গুরুর প্রতি সন্দেহ অবিশ্বাস প্রচণ্ড অভিমান আর ক্ষোভ যেন মুহূর্তের মধ্যে আমায় কোথায় নিয়ে চলেছে, আমি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি, প্রায় ইষ্টকর্মে যথাসাধ্য ব্যাপৃত থাকার চেষ্টা করি, আজ শ্রী ঠাকুর প্রণাম করে যথাসময় প্রার্থনা করে বেরিয়েছি, সবই কি বৃথা ঠাকুর, সবই কি বৃথা, অন্ধের হস্তি দর্শনের মতো, তিনি নাকি অন্তর্যামী, হায় ঠাকুর তুমি অন্তর্যামী, তাহলে আমার কাতর নিবেদন তিনি কেন শুনতে পাননি, ইত্যাদি ইত্যাদি বলে আমি কাঁদছি ভাবছি,
এসব অবান্তর কথা ভাবতে ভাবতে মেন রোডের ধারে উঠতেই এক অত্যাশ্চর্য কাণ্ড ঘটে গেল। সহসা এক ঘন কালো মেঘ সূর্যকে আড়াল করে আমার চারিদিকে কিছুটা জায়গা জুড়ে ছায়া বিতরণ করছে। আমি হেঁটে চলেছি, ছায়াটাও আমার সাথে সাথে চলেছে। আমি যেদিকে যাই ছায়াও আমার সাথে চলে। অদূরে তাকিয়ে দেখি রোদ আর রোদ আমাকে ঘিরে রয়েছে, এক ফালি মেঘখণ্ড এবং ঠান্ডা হাওয়া বইছে। চকিতে চেতনার জগতে বিরাট আলোড়ন শুরু হয়ে গেল। একই কাণ্ড, একই কাণ্ড। কিছুটা ভয়, কিছুটা বিস্ময়ে আমি হতবাক। আমি সারা পথ ধরে এই অদ্ভুত অত্যাশ্চর্য ঘটনা পর্যবেক্ষণ করে চলেছি, আর অবিরাম নাম করে চলেছি গুরুর প্রতি অবিশ্বাস আর অভিমান আশায় জীবনের প্রতি শত শতবার ধিক্কার দিচ্ছি। নিজেকে অপরাধী মনে হচ্ছে। হায় ঠাকুর, কত ভক্তের কাছে তোমাকে কত কঠিন পরীক্ষা দিতে হয় এবং আজও দিতে হচ্ছে, হয়েছে। আমি অধম, আজ তোমার দয়ার পরীক্ষা নিতে বসেছি। নিজেকে প্রচণ্ড অপরাধী বলে বোধ হল। গুরুর প্রতি অবিশ্বাস ও অভিমান আশা মানেই নরকগামী হওয়া। নিজের আরাম আয়াস ও স্বস্তির জন্য গুরুকে কষ্ট দেওয়া ঠিক নয়, তার জন্যই তো তাকে ভালোবাসা। কোনো প্রকার স্বার্থ বা প্রত্যাশা থাকলে তাকে পাওয়া জীবনে হয়ে ওঠে না। তার দয়ায় সব পাচ্ছি, তার প্রতি অকৃতজ্ঞ হওয়া মোটেই ভক্তের লক্ষণ নয়। পরম দয়ালের সিংহস্থ লিখিত সত্তা অনুসরণে আছে। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইত্রামও আর কি আছে? নিজেকে তার প্রতি অকৃতজ্ঞ বলে বোধ হলো। তাছাড়া প্রাকৃতিক নিয়মের উপর খবরদারি করতে নেই। জনৈক ভক্ত দাদার মুখে শোনা শেষে ঠাকুরের দিব্য লীলার একটা কাহিনী মনে পড়েছে। দয়াল ঠাকুর নাকি একবার ভক্ত প্রবর অনন্ত মহারাজ ও কিশোরী মোহন সহ পদ্মার তীর ধরে বেড়াচ্ছিলেন। শেষে ঠাকুরের পিছু পিছু উনারা দুজন ছাতা নিয়ে চলছেন। এমন সময় কাল বৈশাখীর ঘন কালো মেঘ সারা আকাশ আচ্ছন্ন করে ফেলল। উনাদের মধ্যে একজন আকাশের দিকে তাকিয়ে কটমট করে মনে মনে বললেন, দেখছিস না কাকে নিয়ে যাচ্ছি? ক্ষণিকের মধ্যে ঘন কালো মেঘে কেটে আকাশ ফর্সা হয়ে গেল, রোদ দেখা দিল। শেষে ঠাকুরকে নিয়ে উনাদের গন্তব্যস্থলে পৌঁছতে অসুবিধা হল না। আর পৌঁছানোর অব্যবহিত পর শেষে ঠাকুর উনাদের ডেকে বললেন, প্রকৃতির উপর কমেন্ট করতে নেই। উনারা অবাক ও বিস্মিত
হলেন, ঠাকুর অন্তর্যামী সবই জানতে পারেন। বিধাত্রী পুরুষ তার বিধানকে অমান্য করেন না। ঝড় ঝঞ্ঝা বন্যা ভূমিকম্প প্রকৃতির বুকে যা কিছু ঘটে চলেছে সবই তার করুণার দান, সবই বিধাত্রী পুরুষের লীলা মাধুর্য ভিন্ন আর কিছুই নয়। মুহূর্তের মধ্যেই এই অদ্ভুত ঘটনা এবং স্বকীয় অপরাধের হিসাব নিকেশ করতে গিয়ে দেখি খেই হারিয়ে ফেললাম। গভীর বিশ্বাসে নাম নিরতি চলল অবিরাম গতিতে, তার কোমল হস্তের পরশ উপলব্ধি করলাম। বিচিত্র অনুভূতির সমাবেশ ঘটেছে আমার মধ্যে, রোগ যন্ত্রণা নেই, পথ চলার ক্লান্তি বোধ নেই, আনন্দ কেবল আনন্দ, শুধুই আনন্দ। আমার বুক যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বাইরের আগুনের জ্বালা নেই, ভেতর থেকে যেন আগুন বেরোচ্ছে, বুক ফাটু ফাটু অবস্থা। অবিচনীয় অনির্বচনীয় আমি যেন আনন্দ সাগরে হাবুডুবু খাচ্ছি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। সত্যি আমার জীবনে এমন আনন্দ অনুভূতির আস্বাদ লাভ আর কখনো এর আগে ঘটেনি। এইভাবে প্রায় 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে চলেছি আর ছায়াটাও একইভাবে মহাছত্র ধারণ করে আমার সাথে সাথে চলেছে। এই অনুভূতি কার কাছে কিভাবে প্রকাশ করব, মনটা শুধু আঁকুপাঁকু করছে, ভিতরে আবেগ আর আনন্দ যেন সামলাতে পারছি না। শুনেছি এসব কথা যাত্রার কাছে বলতে নেই, কিন্তু নিজের বুক ফাটো ফাটো অবস্থাটা আর বেশিক্ষণ চেপে রাখতে পারলাম না। বাড়ি পৌঁছানোর 8 কিলোমিটার আগে রাস্তার পাশে বন্ধুবর ইষ্টভ্রাতা গোপাল চন্দ্রনাথ যাজক তার বাড়ি, সেখানেই ঢুকে পড়লাম। ওদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ওই মেঘখণ্ডটি কোথায় যেন উবে গেল, ইঙ্গিতে কিছুটা প্রকাশ করে ফেললাম। তারপর ওর মায়ের হাতের তৈরি এক গ্লাস লেবুর শরবত পান করে 20 মিনিটের মধ্যে নিজ বাটিতে পৌঁছলাম। বারংবার শিশু বর্দার সামনে প্রাক্তন সেক্রেটারি অশেষ শ্রদ্ধাভাজন ননীগোপাল চক্রবর্তী দার নেচে নেচে গাওয়া কীর্তনটি মনে পড়ছিল, প্রাণারাম প্রাণারাম, কি যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম, প্রাণারাম প্রাণারাম। বৈষ্ণব শাস্ত্রে আছে, হরির নামেইব হরির নামেইব হরির নামেইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। জয়গুরু, আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। এখানে আমার নিবেদনটি শেষ করলাম এবং আমার কথা বিরাম দেবার আগে স্বনির্বন্ধন অনুরোধ, যদি ভালো লাগে তাহলে সবাই যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে শেয়ার করবেন। যদি ঠাকুরের এই দয়ার কথাগুলো শুনে কোনো অদীক্ষিত মানুষ পরমপিতার দয়ায় ঠাকুরের চরণ পায়, তার চরণতলে আসতে পারে, তাহলে এই সৌভাগ্য এই পুণ্যফল আপনার জীবনে
সুখময় হয়ে বর্ষিত হবে, এইটুকু নিবেদন রইল আপনাদের কাছে। জয় গুরু। পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।